ইনি আজ থেকে প্রায় 550 বছর পূর্বের মানুষ ছিলেন। তার কিতাব আশ-শিফা বি তারিফ হুকুকিল মুস্তাফা, এই এমন এক নির্ভরযোগ্য কিতাব যে কিতাবের রেফারেন্স ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র বইয়ের মধ্যেও উল্লেখ করেছেন। সেই কিতাব থেকে আলাদা করেছে আল্লামা কাজী আয়াজ বলছেন, ইন লাম ইয়াকুন ফিল বাইত আহাদ ফাকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন তোমরা খালি ঘরে প্রবেশ করবে বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন? বলতে লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরুন ফি কুল্লি বুয়ুতি আহলিল ইসলাম, এই জন্য এ মুস্তাফা আত্মা মোবারক সমস্ত মুমিনের ঘরে ঘরে উপস্থিত থাকে। এ কাজী আয়াত দ্বিতীয় জায়গায় লিখছেন, ইন্না জাসাদাহু শরীফ লা ইয়াকুলু মিনহু যামানুন ওয়ালা মাকান ওয়ালা মাহাল্লুন ওয়ালা ইমকান ওয়ালা আরশুন ওয়ালা কুরসিয়ুন ওয়ালা লাওহুন ওয়ালা কলম ওয়ালা সাহরুন ওয়ালা বারজাকুন ওয়ালা শোনেন। এইবার একটা আয়াত পড়ছি, যে আয়াত আপনাদের সবারই জানা। আমি চাইবো যে এমন একটা আয়াত থেকে আপনাদের মশলা বোঝাই, যে আয়াতটা আমি চলে যাওয়ার পরেও আগামীকাল আপনাদের স্মরণ থাকে। আলম তারা সুরা আপনারা সবাই জানেন না? সবাই জানেন আলহামদুলিল্লাহ। তো আলম তারা সুরা প্রথম আয়াতটা ট্রান্সলেশন আলম তারা, প্রিয় পয়গম্বর তুমি কি দেখনি কেমন ধ্বংস করে দিয়েছেন তোমার প্রতিপালক আল্লাহ বি আসহাবিল ফিল হাতি বাহিনীদেরকে? আলহামদুলিল্লাহ যে তর্জমা করলাম, এতে সবাই এই তর্জমাই করবেন, তর্জমা তো আলাদা হবে না, ব্যাখ্যাতে গিয়ে কেউ আলাদা করতে পারে। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, লেখা আছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘরে আসার 40 দিন আগে আব্রাহাম নামের এক বাদশা কাবা শরীফ অ্যাটাক করার জন্য হাতি বাহিনী নিয়ে মক্কা নগরীতে উপস্থিত হয়েছে। এই আয়াতের দ্বিতীয় তাফসীরে লেখা আছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জন্মের 50 দিন আগে আব্রাহাম বাদশা এসেছে। কোন তফসিরে লেখা আছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মের 40 বছর আগে ঘটনা ঘটেছে? বলো, জন্মের আগে জিনিস কি দেখা সম্ভব? জন্মের আগে জিনিস দেখা সম্ভব? জন্মের আগে ঘটে যাওয়া জিনিস জন্মের পরে বড় হয়ে বাপ দাদার মুখ থেকে শোনা সম্ভব? এতগুলো উলামায়ে কেরাম বসে আছে, এক হচ্ছে আলম তাসমা, প্রিয় নবী তুমি কি শোনোনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে শোনোনি শব্দ না বলে তিনি বলছেন তুমি কি দেখোনি। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবী তো এখন জগতের বুকে আসেননি, তো দেখলেন কি করে? আল্লাহ পাক বলছেন জগৎবাসী, আমি উম্মতির কথা বলছি না, আমি এখানে নবীর কথা বলছি। জন্মের আগে না দেখা উম্মতির কাজ আর মায়ের পেটে থেকে জগৎকে দর্শন করা পয়গম্বরের কাজ। একটা ছাত্রের যতটা নলেজ শিক্ষকের যদি অতটাই নলেজ হয়, তাহলে ছাত্র আর শিক্ষকের মধ্যে পার্থক্য থাকবে কি? আল্লাহ পাক বলছেন জগৎবাসী, মায়ের পেটে থেকে তোমরা জগৎকে দর্শন করতে সক্ষম নাও, আমার নবী যদি সেই ক্লাসের হন, তিনিও জন্মের আগে জগৎকে দেখতে পান না, তাহলে নবী আর উম্মতের মধ্যে পার্থক্য কি হবে? দরজাতে আপ ডাউন কি হবে? এবার বলুন, পেট দুটো, এক মায়ের পেট এক কবরের পেট, তো যে নবী জন্মের আগে মায়ের পেটে থেকে জগৎকে দর্শন করতে পায়,
না কেন? কেন দেখবেন না? তিনি অবশ্যই আমাদেরকে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজাবাতাল্লা ফি আহসাল সূরাতি ওয়া ওয়াদা কাফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বাদহা বাইনা যাদিয়াইয়া ওয়া আলিমতু মা ফি সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি মুস্তাফা আমার খোদাকে সুন্দর দৃষ্টিতে দর্শন করেছি, খোদার দুইখানা হাতকে রাখা হয়েছে আমার কাঁধের উপরে, খোদার হাতের ঠান্ডাকে আমি অনুভব করেছি সিনা দ্বারা, খোদার হাতের বরকতকে আমি জেনে ফেলেছি আকাশ জমিনে যা আছে সব কিছু। এ হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যারা ইয়ং জেনারেশন যুবক ভাই স্কুল কলেজে তোমরা যাবে, কোন বন্ধু স্যার প্রফেসর আলেম ওলামার সঙ্গে যখন কথা বলবে, তোমরা বলবে যে হুজুর মাওলানা সাহেব আমরা জানি না, বেশি স্কুল কলেজের স্টুডেন্ট, আপনি দয়া করে আলাম তারা সুরার প্রথম আয়াতের তর্জমা যখন বলবে নবী তুমি কি দেখো নি, তখন ওইখানে দাঁড় করিয়ে দিয়ে তোমরা জিজ্ঞাসা করবে তখন নবী ছিলেন ও বলতে বাধ্য হবে যে তখন নবী জগতে আসেন, নবী জগতে আসার আগে জগৎকে দেখলেন কি করে, এই প্রশ্নের উপরে দাঁড় করে। অনেক আলেম আছে আপনার সামনে তর্জমা করবে, আলাম তারা তুমি কি দেখো নি, এখানে তারা মানে তুমি কি শোনোনি, ওকে জিজ্ঞাসা করবেন দেখার আরবি আলাদা শোনার আরবি আলাদা। আল্লাহ কি শোনার আরবিটা জানতেন না? আল্লাহ শোনার আরবি না বলে তিনি দেখার আরবি বললেন কেন? আর যারা আমার যুবক ভাইরা তোমরা বেশি করে শোনো, মনোযোগ সহ, অনেক ব্যক্তি আছে যারা সূরা ফাতিহা ঠিক করে তেলাওয়াত করতে পারে, আছে কি আছে, কিন্তু তারা আদা জল খেয়ে একটা আয়াত মুখস্থ করার চেষ্টা করে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, প্রিয় নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। অনেক আছে স্কুল কলেজের স্টুডেন্টরা বেশি জানে, যারা বর্তমান এসআইও জামাতে ইসলাম প্রফুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, বিশেষ করে যারা পিস টিভির লেকচার শুনে তারা এই আয়াতটা খুব মুখে মুখে প্রচার করে, বলো নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। পুরা কোরআনের 6,666 খানা আয়াতের মুখস্থ নেই, এই আয়াতটা কিন্তু আগে মুখস্থ করবে, এর ব্যাখ্যা আমি করছি। তাদের একটা যুক্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জগতে আগমন হয়েছে, আমরাও জগতে এসেছি। কথা ঠিক, নবীকে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা। আমাদেরকে জগতে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা। তবে দুজনের পাঠানো আলা এক, দুজনের যাওয়ার জায়গা এক, নবী আর আমরা এক হব না কেন? পাঠাচ্ছেন আল্লাহ, আসছি দুনিয়াতে, উনিও এসেছেন আমরাও এসেছি, তো এক হব না কেন? এর ব্যাখ্যা শুনুন, মালদা টাউন আপনাদের এখান থেকে খুব কাছাকাছি, স্টেশনে যাচ্ছে, লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটলেন, কাটার পরে আপনার ট্রেনে উঠলে সিট পাবেন কনফার্ম? সব দিন সিট হয়? তো আপনি লাইন দিয়ে টিকিট কাটার পরেও আপনি সিট পেলেন না, আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠলো, তাদের জন্য সিট অপেক্ষা করছে, কে? ড্রাইভার আর গার্ড। ড্রাইভার আর গার্ড ওরা টিকিট কাটে না, ওদের জন্য কি আবার দৌড়ে গিয়ে সিটে উঠতে হয়, সিট ধরতে হয়? তাও তো আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, ড্রাইভারের কাছে দুই হাত, আমার কাছে দুই হাত, ড্রাইভারের কাছে দুই পা, আমার কাছে দুই পা, আমি টিকিট কেটেও সিট পেলাম না, ও আবার বিনা টিকিটে সিট ওর জন্য অপেক্ষা করছে কেন? দেখতে তো মানুষ, হ্যাঁ ওরাও মানুষ তুমিও মানুষ, পার্থক্য হচ্ছে এই ট্রেনে ওঠার পরে উনি হয়েছেন ড্রাইভার, তোমরা হয়েছো প্যাসেঞ্জার।
তোমাদের কাজ হাওড়া যাওয়া, ওনাদের কাজ হাওড়া নিয়ে যাওয়া। আর একটা উদাহরণ, একদিন জলজাহাজ সফর করলাম, আমরা টিকিট কেটে জলজাহাজের নিচে বসলাম, আর চার থেকে ছয় জন ব্যক্তি জলজাহাজের উপরে, জলজাহাজের উপরে কাঁচের ঘরে গিয়ে বসল। দুইজনের ডিউটি আলাদা, আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা ছজন জাহাজে উঠেছে পার করানোর জন্য। এটাকে নোট করেছেন।